বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন অস্থায়ী উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ডক্টর অরবিন্দ মণ্ডল। 2016 সাল থেকে তিনি বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ ছিলেন। বুধবার অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে অরবিন্দবাবু সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত বিষয়ে মনোনিবেশ করতে চান তিনি। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর দায়িত্বে থাকাকালীন যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বিষয়গুলি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অরবিন্দবাবু। তিনি বলেন, পৌষমেলা বন্ধ ইত্যাদি বিষয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, দায়িত্ব নেবার পর সেই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেবেন পূর্ণ সময়ের নতুন উপাচার্য। তবে কবিগুরু প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের গরিমা ক্ষুণ্ণ হয় এরকম কোন সিদ্ধান্ত তিনি কোনোভাবেই নেবেন না বলে সাংবাদিকদের জানান। অরবিন্দবাবুকে অন্তর্বর্তী অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হলেও দীর্ঘদিন ধরে চলতে থাকা পঠন পাঠন সংক্রান্ত অচলাবস্থার কিছুটা অবসান ঘটল বলেই মনে করছে সংশ্লিষ্ট সব মহলই। আচ্ছা, সকলে প্রথমে আমি আপনাদের সকলকে, আপনারা প্রথমে এসেছিলেন আমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু ওই টাইমে আমি অ্যাকচুয়ালি সবই চার্জ নিয়েছি এবং নেওয়ার পর কিছু মানে পেন্ডিং কাজ ছিল, তো সেই কাজগুলো করছিলাম বলে আপনাদের সঙ্গে আমি খুলে কথা বলতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, আমি এখন আপনারা সকলে এসেছেন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো এবং বিশ্বভারতী আমাদের সকলের, আপনাদের সহযোগিতা বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রয়োজন এবং আশা করছি আপনারা সবসময় আমাদের বিশ্বভারতীর সঙ্গে দেবেন, সঙ্গে থাকবেন এবং বিশ্বভারতী যাতে ভালো হয় সেটা আমরা সকলে মিলে প্রচেষ্টা করে বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে যাব। পরিকল্পনা এই মুহূর্তে সেরকম কিছু নয়, কারণ আপনারা নিশ্চয়ই জানেন আমি একজন ইন্টারিম ভাইস চ্যান্সেলার। ইন্টারিম ভাইস চ্যান্সেলারের প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে ডে টু ডে একটি অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া এবং আশা করছি আমরা সকলেই জানি যে আমাদের পরবর্তী যিনি পার্মানেন্ট ভাইস চ্যান্সেলার সেই ভাইস চ্যান্সেলার নিয়োগের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে, তো হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমার এখন মেইন কাজ হচ্ছে যাতে করে বিশ্বভারতীর একাডেমিক অ্যাক্টিভিটিস স্মুথলি চলে, কোনো রকম ভাবে কোনো হ্যাম্পার না হয় সেদিকেই মেইন দেখার, সেইগুলো নিয়ে অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ যখন হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ থেকে রক্ষা করা এটা শুধু বিশ্বভারতীর নয় সকলেরই দায়িত্ব আমাদের, তবে বিশ্বভারতী মানে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আমার দায়িত্বটা সব থেকে বেশি, নিশ্চয়ই আমি সেটাকে দেখব যে ওয়ার্ল্ড হেরিটেজ সেক্টর যেটা আছে সেইগুলো কোথায় কি অসুবিধা আছে না আছে সেটা নিশ্চয়ই আমি দেখব, কথা বলব এবং তাকে ঠিকভাবে রক্ষা করার দায়িত্বটা যখন আমাদেরই নিশ্চয়ই সেটাকে অবশ্যই আমরা দেখব। এইটা আমিও ফেস করেছি, আমি সেজন্য সকলেই আমরা ফেস করি, যেটা বললাম যে এটা বিশ্বভারতী আমাদের সকলের, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আমাদের সকলের। তো আমি দেখব যে স্থানীয় প্রশাসনের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল, কিরকম ইনস্ট্রাকশন এসেছিল সেগুলো দেখব, দেখে নিয়ে তারপর আমরা নিশ্চয়ই ওটাকে কিভাবে ওই জায়গাটাকে ফ্রি রাখা যায় নিশ্চয়ই সেটা আমি দেখব, কিন্তু আমাকে দেখতে হবে যে কতটা কি মানে কথাবার্তা হয়েছে সেটাকে আমি জেনে নিই, যদি হয়ে থাকে ভালো, যদি না হয়ে থাকে আমরা নিশ্চয়ই ইউনিভার্সিটির তরফ থেকে ইনিশিয়েটিভ নেব। প্রক্রিয়া কতদূর বলতে ইন্টারভিউ হয়েছে এইটুকু আমরা জানি, এইটুকু অব্দি আমরা সকলেই জানি ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। ভাইস চ্যান্সেলার পদটা হয়তো সেরকম, কিন্তু আমি নিজেকে মনে করি একজন বিশ্বভারতীর একজন কর্মী, আমি দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেশনে আছি 2016 সাল থেকে। হ্যাঁ, এই জায়গাটায় অনেক বেশি দায়িত্ব, কিন্তু আমার কাছে খুব একটা বেশি যে মানে ডিফারেন্ট কিছু মনে হচ্ছে না, কারণ আমি অনেকদিন ধরে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেছি বিশ্বভারতীতেই, তার সঙ্গে অনেক কমিটিরও মেম্বারে থেকেছি, তারপরে আমার কাছে খুব একটা বিশেষ কিছু যে নতুন কিছু সেরকম মনে হচ্ছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু আমি ইন্টারিম ভাইস চ্যান্সেলার সেক্ষেত্রে দায়িত্বটা খুব একটা বেশি থাকে না,
কারণ আমার মেইন কাজ হচ্ছে যে একাডেমিক অ্যাক্টিভিটিস থেকে কন্টিনিউ করিয়ে নিই। বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।